বিসমিল্লা রহমান রাহিম বন্ধুরা আজকে আমরা নমি ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব নমি ওষুধটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাজাজাত করে থাকে আজকে আমরা নমি ওষুধটির সকল বিষয় বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর গুণাগুণ কি কী রয়েছে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সকল বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনার কাছে একটি অনুরোধ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে যাতে আপনার কোনো মূল্যবান অংশ বাদ না পড়ে যায় আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চলুন তাহলে শুরু করা যাক নমি ওষুধটি সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ এম জি হয়ে থাকে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রুগীদের ক্ষেত্রে নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে নমি ওষুধটি খাওয়া যেতে পারে সাধারণত যে সকল রুগীদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে সেসব রুগীদের ক্ষেত্রে নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং যে সকল রুগীদের অতিরিক্ত মাথা ব্যথা বা মাথা ব্যথা কমছেই না এবং মাথা দাঁড়া করতে পারছে না সেসব রুগীদের ক্ষেত্রে নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং যাদের মাথা সবসময় গরম হয়ে থাকে এবং মাথা ব্যথা কমছেই না তাদের ক্ষেত্রেও নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে দেখা গেছে কিছু সংখ্যক রুগীদের কিছু অপারেশন করা হলে অপারেশনের পরে অতিরিক্ত মাথা ব্যথা দেখা দিতে পারে সেসব রুগীদের ক্ষেত্রেও নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং দেখা গেছে অতিরিক্ত জয়ের ফলে মাথা ব্যথা করে যে মাথা ব্যথা সহজেই কমছে না সেক্ষেত্রেও নমি ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং বন্ধুরা যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য নমি ওষুধটি খাওয়া যেতে পারে বন্ধুরা নমি ওষুধটির কার্যকারিতা খুবই ভালো এটি সেবনের দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা কমে যাবে ওষুধটি সেবনের সাথে সাথে আপনার মাথা ব্যথা কমানোর কাজ শুরু করে দিবে বন্ধুরা চলন্ত তাহলে নমি ওষুধটির খাবার নিয়ম জেনে নেওয়া যাক যদি রোগীর মাথা ব্যথা লক্ষণসমূহ দেখা দেয় তখন নমি ওষুধটি সেবন করা যেতে পারে এবং নমি ওষুধটি সেবনের চব্বিশ ঘন্টা পর যদি আবার মাথা ব্যথা দেখা দেয় অথবা মাইগ্রেনের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে পুনরায় সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন রোগীর সমস্যা ভেদে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে বন্ধুরা নমি ওষুধটি একই দিনে দুবার সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই প্রথম ওষুধটি সেবনের দু ঘন্টা ব্যবধানে খেতে পারেন অথবা দু ঘন্টা পরে গিয়ে ওষুধটি সেবন করতে হবে এর মধ্যে ওষুধটি সেবন করা যাবে না তবে বন্ধুরা নমি ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই আপনার প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ওষুধটি সেবন করবেন বন্ধুরা নমি ওষুধটি মুখে খাওয়ার একটি ওষুধ ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি নিয়ে ওষুধটি গিলে ফেলুন নমি ওষুধটি কোনোভাবে চুষে বা ভেঙে গুঁড়া করে খাওয়া যাবে না বন্ধুরা নমী ওষুধটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে কী কী সাইড এফেক্ট রয়েছে আমরা জেনে নেই। নমি ওষুধটি সেবনের ফলে বমি বমি ভাব দেখা দিতে পারে অথবা বমি হচ্ছে এমনটাও দেখা দিতে পারে এবং নমি ওষুধটি সেবনের ফলে ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত ঘুম হচ্ছে এমন সমস্যাও দেখা দিতে পারে এবং নমি ওষুধটি সেবনের ফলে অতিরিক্ত গরম লাগা শরীরে এবং মুখ শুকিয়ে যাওয়া এমন সমস্যা দেখা দিতে পারে এবং নমি ওষুধটি সেবনের ফলে গলা ঘাড় হাত পা এবং বুকে ভারী ভারী ভাব অনুভব হতে পারে বা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে এমনটা অনুভব হতে পারে এছাড়াও নমি ওষুধটি সেবনের ফলে মাংসপেশিতে ব্যথা বা শরীরে ব্যথা অনুভব হতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে শরীর দুর্বল বা দুর্বল ভাব হচ্ছে এমনটাও দেখা দিতে পারে বন্ধুরা নমি ওষুধটি গর্ভ অবস্থায় ও স্থানদানকালীন সময় অবস্থায় অতি প্রয়োজনে নমি ওষুধটি খাওয়া যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নমি ওষুধটি সেবন করা যেতে পারে নমি ওষুধটির বর্তমান মূল্য পার পিস পঁচিশ টাকা করে মার্কেটে পাওয়া যায় তবে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে নেবেন এবং নমী ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই নমী ওষুধের গায়ে এক্সপায়ার ডেটটি দেখে নেবেন শুধু নমী ওষুধের ক্ষেত্রে না সকল প্রকার ওষুধের ক্ষেত্রে অবশ্যই এক্সপায়ারি ডেটটি দেখে সেবন করবেন বন্ধুরা নমী ওষুধটি নিয়ে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরও যদি নমি ওষুধটি নিয়ে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে